গত 29 সেপ্টেম্বর রোববার পেটারসনের ফায়ারম্যান হলে আঞ্জুমানে আল ইসলা নিউ জার্সি স্টেটের আয়োজনে শাহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলা নিউ জার্সির সভাপতি ও পেটারসন শাহজালাল লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল নূর সাহেবের সভাপতিত্বে ও মসজিদ আল ফেরদোসের খতিব ও আঞ্জুমানে আল ইসলা নিউ জার্সির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস মানজালালী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আঞ্জুমানে আল ইসলা কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব, কিবলার সুযোগ্য ছোট সাহেব জাদা আল্লামা শামসুদ্দিন চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন লন্ডন থেকে আগত জনাব ইসমাইল আলী, যুক্তরাষ্ট্র আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ ইয়াহিয়া, আবু বক্কর মসজিদের খতিব মাওলানা শরীফউদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল ওয়াকিল, মাওলানা সুন্নতুর রহমান, হাফেজ মাওলানা কাউসার আহমদ, মসজিদ আল ফেরদোসের সভাপতি রফিকুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা বুরহানউদ্দিন। কোরআন তেলাওয়াত ও দাঁতে রাসুল পাঠ করেন হাফেজ আলাউদ্দিন, হাফেজ সৈয়দ খুবায়ের আলী, কারি বুরহানউদ্দিন সহ অনেকে। মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।